ভিক্টোরিয়া চিড়িয়াখানা দেখে বোর হয়ে গেছো? উইন্টারে ভাবছো কোথায় একটা ভালো সময় কাটানো যায়? তাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি হাওড়ায় অবস্থিত রেল মিউজিয়াম। সব ডিটেলস থাকছে এই ভিডিওয়ে, আস্তে আস্তে দেখতে থাকো। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে 10 থেকে 15 মিনিট দূরে হাঁটা পথে অবস্থিত এই মিউজিয়াম। এখানে দেখতে পাবেন ইন্ডিয়ান রেলওয়ে সমস্ত ঐতিহ্য। প্রথম যখন ভারতে রেল চলাচল শুরু হয়, তখন যে স্টিম ইঞ্জিন ছিল তার বিভিন্ন রকম প্রোটোটাইপ এই রেল মিউজিয়ামে সংরক্ষিত করা আছে। এখানে অনেকেই ভাবছেন যে আমি ভিডিওটা কেন আবার দিচ্ছি। এখানে আমার ভিডিওটা কপিরাইট ক্লেম পড়ে যাওয়ায় আমি কিছু এডিট করে ভিডিওটা আবার আপলোড করছি। কাইন্ডলি পেশেন্স নিয়ে ভিডিওটা দেখবেন। আছে সেই সময় ব্যবহৃত ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এন্ড থার্ড ক্লাস কম্পার্টমেন্ট, এবং আছে ন্যারো গেজ, মিটার গেজ এবং ব্রড গেজে ব্যবহৃত বিভিন্ন ইঞ্জিনের সমাহার। এই মিউজিয়াম সকাল 8টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। এই হচ্ছে রেল মিউজিয়ামের ম্যাপ। এখান দিয়ে আপনারা দেখতে পাবেন যে কোথায় কি অ্যাক্সেস করা যায়। রেল মিউজিয়ামে এখন অনেকে পিকনিকও করে, আপনারা এখানে খাবার নিয়ে এসে পিকনিকও করতে পারেন। এছাড়া এখানে আছে টয় ট্রেন, যা দিয়ে আপনারা পুরো রেল মিউজিয়ামটা খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন মাত্র 30 টাকায়। ও বলাই তো হয়নি, রেল মিউজিয়ামের এন্ট্রি ফিস পার হেড 30 টাকা। শুধু তাই নয়, এর সামনে আছে আরো সুন্দর দর্শনীয় স্থান। এর সামনে আছে একটা সুন্দর ঘাট যেখানে বিদ্যাসাগর সেতু আর হাওড়া ব্রিজ পাশাপাশি দেখা যায়। এরপর এখানে একটা হাওড়া স্টেশনের মতন দেখতে একটা মিউজিয়াম বানানো আছে, যার ভেতর ঢুকলে দেখা যায় যে বিভিন্ন হেরিটেজ প্রপার্টি অফ রেলওয়ে। যেমন এখানে আছে শান্টিং পয়েন্ট, কিভাবে রেলওয়ে আগে চলাচল করতো তার একটা মিনিয়েচার, তাছাড়া এখানে আছে হাওড়া স্টেশনের মিনিয়েচার, আরও অনেক সুন্দর সুন্দর জিনিস। তাছাড়া এখানে একটা অবাক করা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এসি ফ্যান। বাপের জন্মে বাবা এরকম ফ্যানের কথা শুনিনি। দেখুন, এসি সিলিং ফ্যান, জানি না কীরকম মেকানিজম এর। এই ফ্যানটা দিয়ে হাওয়া দিলে নাকি এসির মতো হাওয়া হয় বা কিছু একটা হবে। তারপরে ওই মিউজিয়াম ধরে একটু এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন কত রকমের রেলওয়ে, তিস্তানি রেলওয়ে, ইন্দ্রধনুষ, ইলেকট্রিক্যাল ইঞ্জিন, স্টিম ইঞ্জিন, আরও কত কিছু। এই রেলওয়ে মিউজিয়ামে এলে আপনারা বুঝতে পারবেন যে রেলওয়ের কত এভলিউশন হয়েছে। প্রথমে ছিল স্টিম ইঞ্জিন, তারপর ছিল ডিজেল ইঞ্জিন, আর এখন তো ইলেকট্রিক্যাল ইঞ্জিন। আপনাদের সবার এই মিউজিয়াম অবশ্যই ভালো লাগবে। আর কি, এরপর রেল মিউজিয়াম দেখে যদি আপনাদের খিদেও পেয়ে যায়, তার ব্যবস্থাও আছে রেল মিউজিয়ামে। রেল মিউজিয়ামে নিউলি ওপেন করেছে একটা রেস্টুরেন্ট, যেখানে আপনারা সমস্ত ধরনের মোটামুটি খাবার পেয়ে যাবেন। ইভেন সন্ধ্যেবেলা যদি আপনারা কফি বা চা খেতে চান, তাও পেয়ে যাবেন এখানে। তো আর কি, চলে আসুন এই শীতকালে আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি এই রেল মিউজিয়ামের সুন্দর অপরূপ দৃশ্য দেখতে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এরকম সুন্দর আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। টাটা।